মাংমারানি কেলা চুদি মাগি একবার কইতে দিবি তত কেলামা করিস কেন লো কেলামা চুদি মাগি শুধু মাগি কাছে শুনলে হয় না মাগের আগে গোড়া খোঁজ খবর নিতে হয় মাগের কি সুখ হচ্ছে কি দুঃখ হচ্ছে তুই মাগি তো সারা জীবনে দুঃখ হলো তোর কবে আবার সুখ হয় তোর এত সুখ নিয়েও তোর সুখ হয় না কেলা চুদি মাগি ওট ওট ওটান থেকে ওঠ মাংমারানি কইতে তো দিবি না সর আমি দোকান দিয়ে যাবো সন্ধ্যে লাগবে চল খান কি লোকের বউরা দেখ গা নিজের ভাতারকে কাছে পাওয়ার জন্য কত হামড়া কামড়ি করে আর তুই খান কি চর্বি জমে কেলা চুদি মাগি খানকিকে বিয়ে করে কাটে গজালে লেগে গেলাম আমি না পাচ্ছি কাজ হইতে না পাচ্ছি চিৎ হইতে যেদিকে চিৎ কাত হইতে গেছে সেই দিকে প্যাক পোক করে ফুঁকছে বুঝলি পাচ কাছে যদি টাকা পয়সা না থাকে না কুকুরেও লাত মারবে মুখে যা বুঝতে পারছি এখন কেনে বড়া ও কথা বলছিস কেনে তুই আজ লাউড়া 23 দিন হতে চললো পয়সা ব্যাগরে একটু মদের মুখ দেখতে পেলাম না যে একটু মদ মাংস খাবো সে উপায়ও নাই কাদা আমারও লাউড়া পরিস্থিতি খুব খারাপ রে বড় ভাই কেরালা থেকে 500 টাকা পাঠাবে বইল সেটাও পাঠাইলো না বাড়া উফ কি যন্ত্রণায় পড়েছি লাউড়া আমি ওই দেখ লাউড়া কে আসছে কিরে বন্ধু তোর লেগে মারা কত মন খারাপ করে তোকে একদম তো দেখার লেগে আর তোরই মারা পাত্তা নাই কোথা থাকিস কোথা রে মারা তুই বাড়ার ভিতরে থাকি কোথা থাকবো বাড়িতেই থাকি এখন নতুন বৌদি পেয়েছিস না এখন তোর ঘর ছেড়ে আসতে মন যায় বল সেদিন যে বললি সবারই সামনে তোদেরকে দুজনকে মদ মাংস খাওয়াবো দিয়ে মারা ভুলে গেলি বল দেখ রে পাচ এত বড় লোকের ছেলে আমাদের বন্ধু হয়েছে কোথায় একটু মদ ফদ খাওয়াবে একটু এনজয় করবে নাকি মারা সবসময় খালি পেঁচিয়ে থাকিও আমি ভিকারি রয়ে রে বোকাচুদা সবসময় আমার এর তলায় 2-500 টাকা সবসময় পড়ে থাকে চ কি খাবি খাওয়া চ ও এই না হলে মারা বন্ধু রে এরকম বন্ধুর পা দিয়ে পানি খাওয়া দরকার কি বলছিস পাচু হ্যাঁ হ্যাঁ তা তো বটে এইরকম বন্ধু আছে বলে আজ পর্যন্ত আমরা টিকে আছি নাইলে ওরা কবে মরে গেতাম আমরা চো চো মাল খাবি তো তাড়াতাড়ি চো সন্ধ্যে লেগে গেলে আমার আবার অসুবিধা আছে কোনো অসুবিধা নাই সন্ধ্যে লেগে গেলে আমরা তোকে বাড়িতে দিয়ে আসবো তো তবে দিয়ে আসতে হবে না কেলা চুদ আমি চলে যেতে পারবো আয় তাড়াতাড়ি হ্যাঁ বন্ধু চলো চলো তুই শালা বিশাল মাল আচ্ছা পারিস বটে মানুষকে পটিয়ে পাঠিয়ে নিতে চুপ বে খালি খা না আবার গান মেরে চুপ না তো পান দিলে ফুলে যায় আমি জানি তোকে চো 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 তাতে চো লেবে ধরবে বোকাচুদা তুই বড়া পয়সা দিয়েছিস বলে তুই কি একাই মালটা খেয়ে নিবি নাকি বড়া আর আমরা কি বানে জলে ভেসেছিস নাকি লাউড়া আমরা পাবো না নাকি খেতে লাউ হে আরে ডগ কপালিয়ে তোমাকে কি মানা করেছি নাকি আমি লিখতে বোকাচুদা আমার কিস্তির টাকা দিয়ে তোদেরকে মাল খাইয়ে দিলাম বে লাউড়া বেটা আবার বড় বড় কথা মারাই আবার এনেবে ধর তুই বোকা চোদা দেখে বন্ধু হিসাবে পেয়ে জীবন আমি পুরোটাই অসুখী বে আমি একটু সুখী এরকম কথা বলছিস কেন বড় তুই বোকা চোদা আমার গাঁট জ্বলছে বলে বলছি বে
শালা আমি এমনই হতভাগা ছেলে, আমি কখনো নিজের চিন্তা করি না বে। সব সময় শালা তোদের চিন্তা করি, কখন তোদেরকে একটু মদ খাওয়াবো, কখন তোদের সাথে একটু এনজয় করবো, কখন তোদের সাথে একটু আনন্দ করবো। শালা ঘরে আমার বউ আছে, শালা আমার সংসার আছে, আমি কখনো সংসারের কথা ভাবি না বে। তুই শালাদের কথা ভেবে ভেবেই আমার শালা জীবন শেষ হয়ে যাচ্ছে। সুধীর ভাইরা, খাবার সময় তো হারাম পেটে গিলিস বে, কখনো তো বলতে পারিস না। এ আজকে তোকে ফুটো পয়সা দিতে হবে না রে, আজ আমাদের পকেট থেকে আজকে চাট মাল নিয়ে আসছি। সুধীর ভাইরা আমার, শুধু খাবার বেলায় পক পক করে গিলে নেবে বোকা চোদারা, আর এদিকে পয়সাটা কোথা থেকে আসবে কি না আসবে সে খবর খোঁজ খবর রাখে না। বাড়াচ্ছে ওনার আমার, এই তোরা বন্ধু, বাড়ার মাথা তোরা আমার। কাল কিস্তি আছে, মাথার গায়ে কুকুর পাগল। সুধীর ভাইরা, খাবার বেলায় খেয়ে নিছিস, তোরা যে বন্ধু, তোদের কাছে যদি টাকা থাকে টাকা দিয়ে টাকা ধার দে আমাকে, কালকে নিয়ে নিবি। কাকে বলছিস টাকা ধার দিতে? তোর বাপকে রে শালা, কাকে আবার বলবো, তোর দেখে বলছি, তোদের কাছে টাকা থাকে দেখা যায় টাকা ধার দে আমাকে। আমারই লাউড়ার সামনে সোমবারের কিস্তিটা গাবর হয়ে গেল, খাদা আমি দিতে পারলাম না, তোকে কি করে টাকা ধার দেবো। তু গুদমানি ভাই দে, তো গাবরই হয়ে যাবে, তোদের নাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, তোদের পুড়ে যাক গুদমানি ভাই দা, তোদের টাকাতে আগুন লেগে যাক চুদির ভাই। বুঝতে পারছিস খেঁচা, একটু মদ খাইয়েছে বলে কিভাবে খিস্তি মারছে। ওবে বোকাচুদা, ও আবার কি বলবে বে, বলবে তো আমি। সুধীর ভাই, কখনো নিজের কথা ভাবিস? আমি শালা নতুন বিয়ে করলাম বে, নতুন বইয়ের হাতের আংটি খুলে এসে শালা বন্ধু দিয়ে তুই দেখি শালা মদ খাওয়ালাম। তোরা শালা এমন বেইমান বন্ধু, এক হাজার টাকা হাত দিতে পারছিস না, আর এইদিকে যে সংসারে আমার কি অশান্তি ঝগড়া চলছে সেটা আমি ছাড়া অন্য কেউ জানে না। তুই শালা বন্ধু, তোর আমার বালের বন্ধু বে। আমাদের অকাত নাই রে ভাই টাকা ধার দেবার মতো, দেবার মতো হইলে না এত কথা শুনতাম না লাউড়া, কখনই তোকে এক হাজার টাকা ধার দিয়ে ফেলতাম। আমাদের মনে আজকেতে কাল নাই, কি করে তোকে টাকা দেবো ভাই বল। বউ মারা ঠিকই বলে আমাকে, যাদের সাথে মদ গাঁজা খেয়েছো যেদিন খাওয়াইতে পারবো না সেদিন দেখবা তোমাকে লিগে মার্ডার করে তোমার কিডনি দুটোকে বেঁচে তোমার বন্ধুরা মদ খেয়ে নেবে। এখন যা বুঝতে পারছি ঠিকই, এ শালারা আমার কিডনি বেঁচে মদ খেয়ে নেবে। তুই এই কথাটা কিন্তু ভুল বললি ভাই, তোমার বন্ধু তোর কিডনি বেঁচে আমরা মদ খাবো খাপা, যদিও আমাদের কাছে মদ খাওয়ার টাকা না থাকে, তোকে আমরা ওই ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়ে হসপিটালে লিগে গিয়ে তোর গায়ে থেকে দু বোতল ব্লাড বাই করে মদ খাবো সেও ভালো, কিন্তু তোর ওই কিডনি বেঁচবো না। যতই হোক তোমার বন্ধু তো বটে। তুই সুধীর ভাই রাজা ছেলে, তোরা যা আমার বন্ধু, তোরা পারবি আমার বিলাট বেছে মদ খেতে। রাত মতো হয়ে গেল, কিস্তির টাকা নিয়ে এদিকে বউয়ের কাছে গিয়ে চুদুন খেতে হবে, আবার এদিকে 800 টাকা যাই বা ছিল এদিকে মাল খেয়ে শেষ করে দিলাম লাউড়া। ছি, এক এক সময় মনে হয় শালা আমি ইচ্ছে করে নিজের মাথা নিজে ফাটিয়ে দিই কাদা। ওবে বোকাচুদারা, তোরা বসে বসে মাল খা, ঠিক আছে আমি বাড়ি চললাম, আমার বউ চিল্লাবে বুঝলি পাচ্ছ। কাল থেকে ও বোকা চোদার সাথে আমরা আর মিশবো না, এত গালকে শুনবে বে, মা বোনকে আমরা গাল খাইতে পারবো না, চুদির ভাই সাথে আর কোনো সম্পর্ক রাখবি না বুঝলি। গাল লাউড়া একটু আড্ডু দেয় দেখ না লাউড়া, ও তো গাঁড় মেরে খেতে তো পেয়েছি আমরা বল, ও স্বাদ ছেড়ে দিলে না সেটুকু আর পাবি না খেতে। তুই খাবি লাউড়া ওর সাথে বসে, আমি গালও খাবো না, আমি কারো মালও খাবো না, বলে দিলাম বাড়া। বেশি ফুটুনি মারাই না, ফুটুনি ভাতারের বেটা, এমনিতে তোর কাছে পয়সা থাকে না বে একটা তেরেঙ্গা কেনার, আবার গাঁড়ে মারাইছিস তুই, কেলাছি দামাক। তুই দেখে এসেছিলি নাকি আমার কাছে পয়সা থাকে না? তুই তো বললি বে এখনই তোর কাছে 1000 টাকা ধার চাইলো, কি বললি আমার কাছে নাই বললি, তাহলে তোর কাছে থাকে পয়সা? ও চুদ না চুদা, তুই আমার বাড়া জানিস, পয়সা থাকলেও ধার দেবো না, বন্ধু হয়েছে তা কি হয়েছে বে, বন্ধু আছে বন্ধু আছে, বন্ধুর গাঁড় মেরে খাবো কিন্তু তবু বন্ধুকে পয়সা ধার দেবো না, আমি এরকমই ছেলে। তুই বোকা চুদাটা বিশাল যন্ত্র, এতক্ষণে বুঝতে পারছি আমি ওর সাথে 3 বছর হলো মিশছি, কখন একটা বিড়ি খাওয়াই নেবে ওয়ারি গাঁড় মেরে মেরে আমি খাই, আর যতদিন মিশবো ততদিন ওই গাঁড় মেরে মেরে খাবো, আমি তোমাকে খাওয়াবো না আর পয়সা থাকলে ওকে আমি ধারও দেবো না, আমি এরকমই ছেলে। উল্লা ওরা ছেলে ভালো বুঝলি তো, কিন্তু মাঝে মাঝে খিস্তি করে গাল দেয় এইটাই মারা খারাপ লাগে আমার, এক এক সময় আমারও মনে হয় ওর সাথে কথাবার্তা আমি বলবো না, কিন্তু আবারও কাদা আমি ভাবি যাবার না মিশলে মদও খেতে পাবো না লাউড়া, সেই জন্য আমিও মিশি। কিলাচুদা, যে গরু দুধ দেয় তার চাট মাঝে মাঝে খেতে হয় জানি না নাকি তু? চড়ে লাউড়া, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চো বড়া, বউ আবার চিল্লা চিল্লি করবে। হ্যাঁ লাউড়া আয় চলে। আজ লাউড়া অনেক রাত হয়ে গেল লাউড়া, বউ আজকে আমার কুটকি ছেঁকা দেবে রে কাদা, এত হাঁটছি তাও রাস্তা শেষ হচ্ছি না ফেদা। আমাকে
এই খান কি মাগি দেখে লিয়ে কি সংসার করে রে আ, এত কৈফত কে দেবে বলো দেখে নি আ। এ দরজাটা খুললো কেলা চুদি মাগি, আর কখনো রাত হবে না, এবার থেকে সকাল সকাল বাড়ি আসবো। দরজাটা খুললো কি লো ঢ্যামলা চুদি মাগি, দরজাটা খুলবি না গাড়ি ভেঙে দেবো। দরজা খুললে পারে তোকে বলে দিলাম আমি, প্রচন্ড রাগ হয়েছে তোকে আমার। কেলাচুদা মরদ জীবনটাকে পুরো আমার শেষ করে দিল, কেলাচুদা মরদ। খুললো মাগি, এ দরজা খুললো। তোর গোষ্ঠীর লাতার মারবো দেখ আজকে আমি। হ্যালো ভাই ভাতারি, দরজাটা খুলতে এত দেরি করলি কেন? হ্যালো সত্যি মারবো, আজে বাজে কথা বললে, কার ঘরে ঘুরে ঢুক বলো। হ্যাঁ বন্ধু বান্ধবদের সাথে একটু বাইরে বসতে পাবো না নাকি আমি? হ্যাঁ তোর কথা মতো চলতে হবে নাকি আমাকে? ও আমার কথা মতো কেন চলবে? ওই যে ঢেমনি যায় ঢেমনিদের কথা মতো চলবে, আমার কথা মতো আবার চলে? তোর কি আমার সাথে সংসার করার ইচ্ছা আছে? কোন ঢেমনি তোমাকে এত শিক্ষা পরামর্শ দেয় গো, এত রাত পর্যন্ত সায়ার তলায় ঘুরে নিয়ে? আমি সেইটাই ভেবে পাই না। সেই ঢেমনি শিক্ষাতেই যদি চলো, আচ্ছা ঢেমনিকে বিয়ে করে তার বাড়িতে থাকতে পারো, এখানে আর আসার তো কোনো দরকার নেই তোমার। দু সপ্তাহ হয়ে গেল কিস্তির লোকগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম, আবার ঘোরানো যায়? কালকে সেই বাড়ি মাটি খাল করে দেবে আমার। কথাবার্তা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। মারবো, বিশাল মারবো তোকে আমি, উল্টো পাল্টা করে মারবো বলে দিলাম মাগি খান কি। আরে সর্বনাশ, এইরকম কথাবার্তা যদি লোকে শুনে, উহ আমার এই সম্মান থাকবে, আমার এই সম্মান মাঠে মাঠে হয়ে যাবে। সর্বন, তুই সর্বনের মুখে কালকে আগুন জ্বালাবে দেখবি, তোর ওই কিস্তির বাপরা। এই খান কি, বারে বারে কিস্তির বাপ করছিস কেন লো? খান কি, তোকে কি আমি বলেছিলাম তুই কিস্তিটা লিগা? খান কি, তুই তো নিজেই লিতে গেলি লো, তুই তো বললি যে পাড়ার মেয়েরা লিচে ওদের গ্রুপে ঢুকি, তাহলে একটা কিস্তি যদি আমি না দিতে পারি, ওরা আমার একটা কিস্তি দিয়ে দেবে। কেলা চুদি মাগি, দেখুন আমার উপরে ফাঁড়া চাপাচ্ছিস নাকি? ঘাড়ে ভেঙে দেবো তোর এখনই মেরে আমি। তুই মাগি কোথা পাবি? তুই দেখ আমাকে কি বলছিস তা। তোমাগের কাছে সুবার বেলা শুবি, আর কিস্তির টাকাটা আমি দেখবো। বাবা বাবা বাবা, তোর মতো ছেলেটা যেটা ছোড়া ভাতার, যে যে মেয়ের কপালে জুটেছে জানি না তাদের কপালে কি কষ্ট যে হচ্ছে। তোর মতো মেয়ে যে যে ছেলের কপালে জুটেছে, তাদেরও দেখা কপাল পুড়ে যাচ্ছে, না পাচ্ছে তারা শান্তি করে দুদণ্ড দুবোতল মদ খেতে, না পাচ্ছে মাগি বাজি করতে, না পাচ্ছে ঘর থেকে 2-500 টাকা লিগে উড়িয়ে পুড়িয়ে দিতে। তো মাগিদের জন্য তারাও পাচ্ছে না দেখা। তুই ঘর থেকে টাকা পয়সা লিগে উড়িয়ে দিবি, তোর ইনকাম কই রে? এই কথা কই বেটা, তোর ইনকাম কই? এই খান কি, আমার ইনকাম না, এটা তুই খেচিস কি করে এলো? তুই বাল দিছিস আমাকে খেতে, কাটা কুকুর বেটা। আরে ঘরের বিলাল ছিড়ে গেলে কিনে দেবার ক্ষমতা নাই, একটা সায়া ছিড়ে গেলে কিনে দেবার ক্ষমতা নাই, আবার বড় বড় ফুটানি। এই খানকি মাগি, আমি কিসের ফুটানি করলাম লো? কেলা চুদি মাগি, ফুটানি মারাছিস আবার তুই, তুই তো বেশি ফুটানি করিস লো। আমি ফুটানি করি? মা মুখ ছোড়া ফুটানি তো তুই করছিস, এত গুলো টাকা লিখে মদ খেয়ে দিয়ে কাটা কুকুর বেটা। কালকে আমি কি করে দেবো সে বুঝতে পারছে? আরে কাটা কুকুর বেটা, গাল দিবি না কেলা চুদি মাগি, কেলাবো তোকে আমি। গায়ে হাত দিয়ে দেখ, বোকা চুদা মিনছে, তোর হাত ভেঙে দুমড়ে দেবো আমি। মা ঠিকই বলেছিল, তুই মা মুখ ছোড়াকে ভালোবেসে বিয়ে করছিস, দেখবি তোর ঘরের একটা সায়া কিনে দিতে পারবি না। ও কেলা চুদা মিনছে, খবরদার ওই ছোড়াকে বিয়ে করিস না, ও কেলা চুদা সবসময় মদের গেজা নিয়ে ব্যস্ত থাকে। এখন দেখছি মা ঠিকই বলেছিল। তোর মা ঠিকই বলেছিল, তোর মা তো পাকা খান কি রে, সেই জন্যই তো এই কথা বলেছে, না হলে এই কথা বলে? খবরদার কেলা চুদা মিনছে, আমার মাকে গাল দিবে না বলে দিলাম তোমাকে আমি। তুই তো গাল দিয়া করা চাইছিল ঢেমন, আর ঘাড়ে ভেঙে দেবো বেশি কথা বলে পরে। তা ঘাড়ে ভেঙে দে রে পাতা কুকুর বেটা, শুয়ে বাচ্চা কাটা কুকুর। তোর গুষ্টি লাতার মারি রে খান কি আমি। বল খান কি, কোন গাল দিয়ে খান কি ঢেমন, বল ঢেমন আর কি শুনি খান কি, কি তোর কি গুষ্টি লাতার মারি খান কি। তো বন্ধুরা, মজার মজার এরকমই কমেডি ভিডিও কার্টুনগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।